চিত্রনায়িকা পরিমণির জামিন চেয়ে আবারও আদালতে আবেদন করেছেন তার আইনজীবীরা। আগামী 13 সেপ্টেম্বর পরির জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন আদালত। এদিকে তিন দফার রিমান্ড শেষে পরিমণি এখন কাশিমপুর কারাগারে রয়েছেন। তিন দফায় মোট 7 দিনের রিমান্ডে ছিলেন তিনি। গত 4 অগস্ট এই চিত্রনায়িকাকে বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয়। বাসায় অভিযানে উদ্ধার করা হয় মদ এবং এলএসডি ও আইসের মতো মাদক। এদিকে তিন দফার রিমান্ড শেষে পরিমণি এখন কাশিমপুর কারাগারে রয়েছেন। তিন দফায় মোট 7 দিনের রিমান্ডে ছিলেন তিনি। গত 4 অগস্ট এই চিত্রনায়িকাকে বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয়। বাসায় অভিযানে উদ্ধার করা হয় মদ এবং এলএসডি ও আইসের মতো মাদক। এদিকে তিন দফার রিমান্ড শেষে পরিমণি এখন কাশিমপুর কারাগারে রয়েছেন। তিন দফায় মোট 7 দিনের রিমান্ডে ছিলেন তিনি। গত 4 অগস্ট এই চিত্রনায়িকাকে বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয়। বাসায় অভিযানে উদ্ধার করা হয় মদ এবং এলএসডি ও আইসের মতো মাদক।